ফের লাইনচ্যুত মালগাড়ি, দীর্ঘ সময় ব্যাহত ট্রেন চলাচল, ব্যাপক ক্ষতি হাওড়া খড়গপুর লাইনে, সমস্যায় নিত্যযাত্রীরা। সাত সকালে ফের লাইনচ্যুত মালগাড়ি, যার কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় হাওড়া খড়গপুর শাখার আপ লাইনে, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সাত সকালে হাওড়া খড়গপুর শাখায় লাইনচ্যুত মালগাড়ি, প্রায় এক কিলোমিটার ট্রেন লাইনচ্যুত হয়ে চলতে থাকে বলে জানা যায়, যার জেরে হাওড়া খড়গপুর শাখার আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল। ঘটনাটি ঘটেছে খড়গপুর শাখার নন্দাইগাজন রেল স্টেশনের কাছে। মালগাড়িটিকে লাইন থেকে সরানোর কাজ শুরু করেছে রেল। দুর্ঘটনার জেরে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। বেশ কয়েকদিন ধরেই কুয়াশার দাপটে বিভিন্ন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে কিছুটা হলেও দেরিতে চলছে লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার অনেক ট্রেন। তার উপর আবার এই মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় নতুন করে চাঞ্চল্য। বিগত দিনগুলিতে দেশজুড়ে একাধিক জায়গায় ট্রেন লাইনচ্যুত হয়েছে, ভয়াবহ সব রেল দুর্ঘটনার ছবিও উঠে এসেছে সামনে। সাম্প্রতিক দুর্ঘটনার সেই দীর্ঘ তালিকায় যুক্ত হল আজকের এই দুর্ঘটনাও। জানা গেছে নন্দাইগাজন রেল স্টেশনের কাছে এদিন লাইনচ্যুত হয় মালগাড়িটি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকরা। প্রায় এক কিলোমিটার ট্রেন লাইনচ্যুত হয়ে চলতে থাকে, যার কারণে রেল লাইনের পাতের নাট বোল্ট ও পাত টাইট রাখার রিং কেটে গিয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মালগাড়িটিকে সরানোর কাজ শুরু হয়েছে। অনেক বেলা পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হয়নি বলেই জানা গিয়েছে। তবে দীর্ঘক্ষণ সময় ট্রেন চলাচল ব্যাহত থাকার কারণে সমস্যায় পড়েছেন যাত্রীরা। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেই আশায় রয়েছেন সকলেই। এই বিষয়ে এক যাত্রী জানান, আমি প্রায় দেড় ঘন্টার ওপর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। নন্দাইগাজন থেকে মেচেদা যাওয়ার পথে এই মালগাড়িটি লাইনচ্যুত হয়, যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইন, দীর্ঘক্ষণ ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই বিষয়ে তিনি আরো জানান, কিভাবে লাইনচ্যুত হলো মালগাড়ি তা খতিয়ে দেখছে রেলের কর্তারা। হয়েছে বলতে, নন্দাইগাজন থেকে মেচেদা যাওয়ার মানে মেচেদা থেকে নন্দাইগাজন এসার পথে মিডিল লাইনে এক ধার লাইনে আর কি মালগাড়ির মিডিল পজিশনটা ভেঙে মানে চাকাটা নিচে নেমে গেছে। নেমে যাওয়ার কারণে রেলের প্রচুর ক্ষতি হয়েছে, হওয়ার কারণে এপাশে কোনো গাড়ি আসছেনি। গাড়িটা খড়গপুরের দিকে যাচ্ছিলো, পড়ে যেতে প্রচুর রেল লাইনের সহ অনেক ক্ষতি হয়েছে, হওয়ার কারণে এপাশে কোনো গাড়ি আসছেনি। অনেক কর্মীরা এসছে কাজ করার জন্য, গাড়ি এখন ট্রেনই যাচ্ছে, মিডিল লাইনে যাচ্ছে, এখানে কোনো গাড়ি দাঁড়াচ্ছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, খড়গপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।